প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং অনুষ্ঠানে। এই আয়োজনে আমরা পুরনো দিনের কালজয়ী গানগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করি, তেমনই কিছু মাটির গান নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আজ আমাদের অতিথি কণ্ঠশিল্পী এলিজা পুতুল। আপু কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো। প্রথমে কোন গানটি শুনব? দ্বিজভূষণ চাঁদের একটি গান করছি। তাই ছেড়ে দেব না তোমায়, হৃদমা ঝারে রাখব, ছেড়ে দেব Thank you.
অসম্ভব বিখ্যাত একটি গান এবং খুব ভালো লাগলো শুনতে। ধন্যবাদ আপনাকে। পরে গান আসলে সবাই যারা আছেন এখানে তারা এত সুন্দর করে বাজাচ্ছেন, আমি আসলে এই জন্যই গাইতে পারছি। পরের গানটি শুনবো। মনরে ওরে হাইলা লোকের লাঙল পাকা জহনম বাহাকা চাদরে জনম বাকা তাহার চাইতে অধিক বাকা হাইরে তাহার চাইতে অধিক বাকা হাইরে জানে দিছি প্রাণ রে এটা পল্লীকবি জসীমউদ্দীনের খুব বিখ্যাত একটি গান, আমি চেষ্টা করছি। ¡Gracias!
আপু পরের গানটি শুনতে চাই। এবার মহাত্মা লালন সাহেজির একটি পদ করছি। মন আমার গেল জানা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন একবার সবুরের দেশে বই দেখি নব কোষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন ভক্তি লালন বলে করো রে এবি বেচনা কাঁদো রবে নাই ধন
খুব ভালো লাগলো গানটি। ধন্যবাদ আপনাকে। আজ আমরা লোকগান শুনতে শুনতে অনেকটা সময় পার করে ফেলেছি, এবারে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গানটি দিয়ে এই আয়োজনটি শেষ করব। আমি সানজিদা তন্নি, তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বৈশাখী টেলিভিশনের সাথে থাকবেন। চলুন শেষ গানটি শুনি। আপু, কোন গানটি? আচ্ছা, মরমী সাধক রাধাবল্লভের একটি গান করছি। এই গানটি প্রথমে আসলে খুব প্রচলন হয় কিরণচন্দ্র রায়ের কণ্ঠে, শ্রদ্ধেয় কিরণচন্দ্র রায়। তো আমি একটু চেষ্টা করছি, শুনি আমরা। জমিনে ভাই সেজা করো, জমিনে